আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি ইউপে সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গ দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু, সংসদ নির্বাচনের আগে নেতাকর্মীদের চাঙ্গা করার লক্ষ্য বলছেন ওবায়দুল কাদের। এক অঙ্কের সুদের হার এখনও কার্যকর করেনি অনেক ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। ক্যান্সার শনাক্তের সহজ পদ্ধতি উদ্ভাবনে দেশে বিদেশে সাড়া, দেড় বছরের মধ্যে পাওয়া যাবে এই সুবিধা বলছেন গবেষকরা। এবং সংস্কারের অভাবে জৌলুস হারাতে বসেছে টাঙ্গাইলের নাগরপুরের উপেন্দ্র সরোবর, কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ট্রেনে রংপুরের উদ্দেশ্যে সাংগঠনিক সফর শুরু করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রা শুরু করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় নেতারা। এই সফরে বিভিন্ন স্টেশনে পথসভা করা হবে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের আগে স্থানীয় নেতাকর্মীদের চাঙ্গা করা, অভ্যন্তরীণ কুণ্ডল মেটানো ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরাই এই সফরের লক্ষ্য। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে আওয়ামী লীগকে সংগঠিত করা, স্ট্রিমলাইনিং করা এবং স্মার্ট আর আধুনিক আওয়ামী লীগ নিয়ে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নিতে চাই, এই বার্তা আমরা তৃণমূলে বাংলাদেশে পৌঁছে দিতে চাই। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার বাঁ পা ও হাত প্রায় অবশ হয়ে গেছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। কারাগারে আদালত বসিয়ে সরকার বেগম জিয়াকে দ্রুত সাজা দিয়ে রাজনীতি ও আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি অত্যন্ত অসুস্থ, তার বাঁ হাত ও বাম পা প্রায় অবশ হয়ে গেছে, অসহ্য ব্যথা অনুভব করছেন তিনি, তিনি চেয়ারে বসে থাকতে পারেন না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মিথ্যা সাজানো মামলায় শাস্তি দিয়ে কারাগারে বেআইনিভাবে আটক করে রেখে তাকে হত্যা করবার জন্য একটা হীন প্রচেষ্টা চালানো হচ্ছে। অবিলম্বে দেশের নেত্রীকে মুক্তি দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় সকল দায় দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। প্রকাশিত হল সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বই। গতকাল গণভবনে এই বইয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় না, তা আবারও প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সচিব। পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গোয়েন্দা প্রতিবেদনের সংকলনের প্রথম খণ্ড বই আকারে প্রকাশিত হলো। অভিযোগের তীর শেখ মুজিবুর রহমানের দিকে। পুলিশের বর্তমান মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারির নেতৃত্বে 22 সদস্যের একটি দল এই প্রতিবেদনগুলো খুঁজে বের করতে সহায়তা করেন। বইটিকে ইতিহাসের অমূল্য তথ্য ভাণ্ডার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত অনেক অজানা তথ্য রয়েছে। ধারাবাহিকভাবে আরও 13টি খণ্ড প্রকাশিত হবে। এসব বইয়ে 1971 সাল পর্যন্ত বাংলাদেশ ও বুদ্ধের ইতিহাসের অনেক তথ্য পাওয়া যাবে। কোথায় তিনি গেছেন, কী করেছেন, কোন মিটিং করেছেন, কোন মিটিংয়ে কী বক্তৃতা দিয়েছেন, তার অনেক তথ্য সেখানে আছে। এবং যে সমস্ত চিঠিপত্র তার কাছে গেছে, তার অধিকাংশ চিঠিপত্র বাজেয়াপ্ত করা ছিল এবং অনেক চিঠি তিনি দিয়েছেন সেগুলি হয়তো প্রাপকের কাছে কোনো দিনই পৌঁছায়নি, কিন্তু সেই চিঠিপত্রগুলিও পাওয়া গেছে। এবং সেই সাথে আমাদের আওয়ামী লীগ যে সংগঠনটা 49 সালে যে সংগঠনটা প্রতিষ্ঠা লাভ করেছে, সেই সংগঠনের বহু নেতা কর্মীর নাম ওখানে কিন্তু পাওয়া যাচ্ছে। ইতিহাসের পদবে দেশ এগিয়ে যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নাম কখনোই মুছে ফেলা যাবে না। ওনার পক্ষের কিছু না, সবই তার বিরুদ্ধে রিপোর্ট, আর এই বিরুদ্ধে রিপোর্টের মধ্য থেকেই কিন্তু আমরা, আমার মনে হয় যে আমরা সবথেকে মূল্যবান
তথ্য আবিষ্কার করতে পারব। যে নামটা একেবারে মুছে ফেলে দিয়েছিল, সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় না, সেটাই আজ প্রমাণ হয়েছে। আজ এ নাম শুধু বাংলাদেশে না, বিশ্বে আজকে উজ্জ্বল, কারণ 7ই মার্চের ভাষণ আজকে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে। 1952 সালে বঙ্গবন্ধু চীন ভ্রমণ ও কারাগারে বসে লেখা বঙ্গবন্ধু স্মৃতিকথা নিয়ে আরও 2টি বই প্রকাশিত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংক আমানতে সুদের হার 6 আর ঋণে সর্বোচ্চ 9% করার ঘোষণা হলেও অনেক বাণিজ্যিক ব্যাংকই এখনও তা কার্যকর করতে পারেনি। সরকারের বেঁধে দেওয়া এই সিদ্ধান্তের সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, এতে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ বেড়ে যেতে পারে, কমতে পারে ব্যাংকের মুনাফা। এই অবস্থায় আর্থিক খাতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত দেখুন শারফুল আলমের রিপোর্টে। গত বছর থেকেই আমানতের তুলনায় বেশি ঋণ দিয়ে অর্থ সংকটে আছে বাণিজ্যিক ব্যাংকগুলো। নগদ অর্থ যোগাতে অন্য ব্যাংকের সহায়তাও নিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান। পরিস্থিতি সামাল দিতে গত মাসে পরিকল্পনা কমিশনে ব্যাংকারদের সাথে বৈঠকে বসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৈঠকের এক মাস পরও অধিকাংশ ব্যাংক নির্ধারিত সুদহার কার্যকর করতে পারেনি, আর এই সুদহার বাস্তবায়ন করতে হলে কোনো কোনো ব্যাংক সার্ভিস চার্জ বা আনুষঙ্গিক ব্যয় বাড়িয়ে দিতে পারে এমন আশঙ্কাও করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। অনেক ব্যাংক আছে অফিসিয়ালি কাগজে দিচ্ছে 9%, কিন্তু টাকা ডিসবার্স করছে না। সো আলটিমেটলি 9% যে এফেক্ট আমরা মার্কেটে পাওয়ার কথা বা আমাদের ব্যবসায় পাওয়ার কথা, সেটা কিন্তু আমরা সেইভাবে এখনও পাই নাই। হরে ধরে এরকম 9-6 করার এটা তো অদ্ভুত একটা ব্যাপার হয়েছে, এবং এখানে কোনো ক্রমই একটা রাজনৈতিক সরকারের কোনো মিনিস্ট্রি থেকে এরকম ডিরেকশন দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এইগুলো সেন্ট্রাল ব্যাংক দেখবে, জোর করে আদেশ নির্দেশ দিয়ে সুদের হার নির্ধারণ করে বাজার ভিত্তিক, এই সাথে এটা কোনোরকমই যুক্তিসঙ্গত না, কোনোরকমভাবে সম্ভব না। এদিকে সব ক্ষেত্রে সুদের হার কমেনি, আর যারাও বা কমিয়েছেন এমন ব্যাংকের ঋণের সুবিধা পাচ্ছেন মুষ্টিমেয় ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। আমরা আশা করি যে আমরা কম ডিজিটে 6-7-8% মধ্যে আমরা যা পাবো, এবং পর্যায়ক্রমে আমরা কমায় কমায় বর্তমানে 6 এবং 9 আমরা প্রায় কার্যকরী পথে রয়েছি। বেশিরভাগ ব্যাংকে কিন্তু 6% মেনটেন করছে, কিন্তু 9% মেনটেন করতে গিয়ে আমরা যারা 6% মেনটেন করছি, আমরা কিন্তু উই আর গেটিং এ হিউজ হিট। আমাদের ডিপোজিট চলে যাচ্ছে, ওরা লেন্ডিংটা কিন্তু স্লো করে দেবে। আমি যখন লেন্ডিংটা কমিয়ে দেবো, ভলিউম তো কমে যাচ্ছে, তো ভলিউম কমে গেলে আমার তো ডেফিনেটলি আবার আমার প্রফিটেবিলিটি গ্রেট ইম্প্যাক্টেড। সব ক্ষেত্রে আমানত ও ঋণের একই সুদহার কার্যকর না হলে গ্রাহকদের উপর আরও চাপ বাড়বে এমন আশঙ্কাও করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এই জন্য সঞ্চয়পত্রের সুদহারের পরিবর্তন দরকার বলে মনে করেন তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ক্যান্সার শনাক্ত করার সহজ ও সাশ্রয়ী পদ্ধতি উদ্ভাবন করে দেশে বিদেশে সাড়া ফেলে দিয়েছেন বাংলাদেশের গবেষকরা। শুধু উদ্ভাবনই নয়, এখন সাধারণ মানুষের জন্য এই সেবা সহজলভ্য করার পরিকল্পনা করছেন তারা। 1.5 বছরের মধ্যে এই সেবা পাওয়া যাবে বলে আশা করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সিলেট প্রতিনিধি মুজিবুর রহমান জগনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন আদিন সজীব। ক্যান্সার দেশে হোক আর বিদেশে, এ রোগের নাম শুনলেই আঁতকে ওঠেন সবাই। এতে মৃত্যুর হার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি। গবেষকরা এ পর্যন্ত এমন কোনো পদ্ধতি উদ্ভাবন করতে পারেননি যার মাধ্যমে সহজে বোঝা যায় শরীরে ক্যান্সার আছে কিনা। এ গবেষণায় সাফল্য পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক। কোনো আমরা রিএজেন্ট অ্যাড করি নাই। রিএজেন্ট মানে আপনারা বুঝছেন কি, রক্তের ভিতরে আরেকটা জিনিস অ্যাড করা হয়, ব্লাডের কম্পোনেন্টস দিয়েই আমরা করছি। মাত্র 5 মিনিটে শুধু রক্ত পরীক্ষার মাধ্যমেই শনাক্ত করা যাবে ক্যান্সার, যাতে খরচ হবে মাত্র 500 টাকার মতো। কিন্তু কিভাবে বোঝা যাবে এই কঠিন রোগের বিষয়টি, আর কিভাবে সাধারণ মানুষ এই সেবা পাবে তা নিয়ে আগ্রহ সবার। ইজিলি অ্যাক্সেসিবল যেন হয় একটা ডিভাইস হোক, যেখানটায় ওরা রক্ত দিবে, টেস্ট করে ইজিলি রেজাল্টটা পাবে, ওই স্টেজে কিন্তু আমরা এখন আছি, ওইটা কিন্তু ডেভেলপ করা হচ্ছে। আমরা কিন্তু ব্লাড স্যাম্পলের উপর একটা স্ক্যান চালাই, সেটা থেকে আমরা বলতে পারি যে ক্যান্সার আছে বা নাই। গবেষকরা বলছেন আগামী 1 বছরের মধ্যে এই প্রযুক্তির
ডিভাইস তৈরি করা সম্ভব হবে। এ গবেষণার স্বত্ব বাংলাদেশের কোর্টে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পেটেন্টের আবেদন করা হয়েছে। এই কাজের যদি ক্রেডিবিলিটি না থাকত আর ওরা যদি না বিশ্বাস করতেন যে এটা হচ্ছে, ঠিক দিকে যাচ্ছে, আর এই কাজ আর কোনো জায়গায় পৃথিবীর কোনো জায়গায় হয় না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় নন লিনিয়ার অপটিক্স ব্যবহার করে বায়োমার্কার নির্ণয়ের এই গবেষণায় মাত্র 2 বছরের মধ্যেই সাফল্য এসেছে। এখন একে এগিয়ে নেয়ার স্বপ্নে গবেষকরা। আদিন সজীব, এটিএন বাংলা। সংস্কারের অভাবে সৌন্দর্য আর জৌলুস হারাতে বসেছে টাঙ্গাইলের নাগরপুরের উপেন্দ্র সরোবর। মুছে যাচ্ছে জমিদারদের সব স্মৃতিচিহ্ন, বেশ কয়েক জায়গায় পাড় ভেঙে গেছে, বেশিরভাগ ঘাট হয়ে পড়েছে ব্যবহার অনুপযোগী। এরই মধ্যে বেহাত হয়ে গেছে সরোবরের একটি বড় অংশ। টাঙ্গাইল থেকে নাসিরুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। টাঙ্গাইল জেলা শহর থেকে মাত্র 22 কিলোমিটার দক্ষিণে কাঠুরের শিব মন্দিরের সীমানা ঘেঁষে উপেন্দ্র সরোবরের অবস্থান। বাংলা 1341 সালে নাগরপুরের জমিদার রায় বাহাদুর সতীশ চৌধুরী পিতা উপেন্দ্রমোহনের নামানুসারে 11 একর জমির ওপর সরোবরটি খনন করেছিলেন। 12টি শান বাঁধানো ঘাট থাকায় এটি বারো ঘাটটা দেখি নামেও পরিচিত। জনশ্রুতি আছে এলাকাবাসীর সুপেয় পানির সমস্যা মেটাতে সুদূর বিহার থেকে বিশেষজ্ঞ এনে সরোবরটি খনন করা হয়। অনেক ভালো লাগছে, আত্মীয়স্বজন ফ্যামিলি সব ফ্যামিলি একত্রে চলে আসছি, আমার মনটা অনেক খুশ। জঙ্গলগুলো দূরীভূত করে এবং বসার জন্য সুন্দর ধরনের ব্যবস্থা করে। আমাদের টাঙ্গাইলবাসীর জন্য একটা গৌরবের জায়গা, খুব সুন্দর জায়গা, এটা সংস্কার হোক আমাদের এলাকাবাসীর দাবি। দেশের প্রত্যন্ত এলাকা ছাড়াও বিশ্বের অনেক দেশ থেকে একসময় এখানে পর্যটকরা আসতেন, আসতেন শৌখিন মাছ শিকারীরাও। কিন্তু কালের বিবর্তনে সরোবরটি হারাতে বসেছে তার জৌলুস। এটা পর্যটন মন্ত্রণালয়ের গেজেটভুক্ত করা হয়েছে যে ভবিষ্যতে এটি যাতে আরও দৃষ্টিনন্দনভাবে পর্যটকদের কাছে উপস্থাপন করা যায় সে বিষয়ে মন্ত্রণালয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও সংস্কার হলে ঐতিহ্যবাহী উপেন্দ্র সরোবরটি হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, ফিরে পেতে পারে তার অতীত ঐতিহ্য। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে সাফ ফুটবলের খবর। ড্র নয় জয়ের ভাবনা মাথায় নিয়ে আজ নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সাফ ফুটবলে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ নিয়ে একথা জানিয়েছেন স্বাগতিক দলের কোচ জেমিটে। অন্যদিকে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ মনে করলেও নেপালই জিতবে বলে মনে করেন দলটির সহকারী কোচ কিরণ শ্রেষ্ঠা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। রিপোর্ট করছেন এস এম আশরাফ। দুই ম্যাচে দুই জয় নিয়ে এ গ্রুপের পয়েন্ট টেবিলে সবার উপরে বাংলাদেশ। তবে এখনও সেমিফাইনাল নিশ্চিত নয় স্বাগতিক দলের। নাটকীয়তায় রূপ নেয়া গ্রুপে শেষ চারের পথে সমান সম্ভাবনায় দাঁড়িয়ে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, এমনকি ভুটানও। অবস্থা যখন এরকম তখন দলের মূল একাদশের ফুটবলারদের বিশ্রামে রেখেই বাকিদের নিয়ে অনুশীলন করলেন জেমিডে। উদ্দেশ্য 90 মিনিট ফুটবলারদের পুরো শক্তি কাজে লাগানো। সেমিতে যেতে গ্রুপে সবচেয়ে কঠিন প্রতিপক্ষের সাথে ড্রই যথেষ্ট সাদউদ্দিনদের। বাংলাদেশের খেলা দেখে দল সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেছে নেপাল। সহকারী কোচ মেনে নিলেন স্বাগতিকরা কঠিন পরীক্ষায় ফেলবে তাদের, তবে জয়ের বিকল্পও নেই অতিথিদের সামনে। বাংলাদেশ ছাড়া নেপাল আর পাকিস্তানের জয় একটি করে। গ্রুপে তিন দলের পয়েন্ট সমান হলে গোল পার্থক্য নির্ধারিত হবে সেমিফাইনাল লাইন আপ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। প্রীতি ফুটবল ম্যাচে যুক্তরাষ্ট্রকে 2-0 গোলে হারিয়েছে ব্রাজিল। মেটলাইফ স্টেডিয়ামে খেলার শুরু থেকে স্বাগতিকদের উপর আধিপত্য বিস্তার করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মাত্র 11 মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। 43 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের প্রাণ ভোমরা নেইমার। এর ফলে জয় দিয়েই স্থায়ী অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হলো নেইমারের।
এদিকে অন্য ম্যাচে স্কটল্যান্ডকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ বির ম্যাচে মালদ্বীপের সাথে গোলশূন্য ড্র করেছে শ্রীলঙ্কা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বল পজিশনে এগিয়ে ছিল মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে অনেকটা গোছানো ফুটবল খেলে লঙ্কানরা। পুরো ম্যাচে মালদ্বীপ গোলমুখে শট নিয়েছে 13টি আর শ্রীলঙ্কা 14টি। তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল আদায় করতে পারেনি কোনো দল। এই ড্রয়ে এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপ বির দ্বিতীয় স্থানে আছে মালদ্বীপ। অন্যদিকে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে 3 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। আর লঙ্কানদের হারিয়ে সাফ মিশন শুরু করা ভারত এক ম্যাচে 3 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। শেষ করব একটি সুখবর জানিয়ে। জাম্বুরা আর আবর্জনার স্তূপ দিয়ে বানানো বল দিয়েই ফুটবলে যাদের হাতে করি সেই দুজন যমজ বোন এখন অনূর্ধ্ব 15 ফুটবল দলের নিয়মিত সদস্য। খাগড়াছড়ের গর্বিত দুই সন্তান আনুচিং মোগিনী ও আনাই মোগিনী, তাদের স্বপ্ন এখন অনেক বড়। বাংলাদেশের নারী ফুটবলের সুনাম ছড়িয়ে দিতে চান বিশ্বজুড়ে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের পাঠানো তথ্য আর ছবিতে আরো জানাচ্ছেন মমিনুর রিপন। ছোটবেলায় পুতুল খেলার বয়সেই তাদের আকর্ষণ ছিল ফুটবলের প্রতি, কিন্তু পরিবারের অসচ্ছলতার কারণে বল জোটেনি। তাই কখনো জাম্বুরা আবার কখনো আবর্জনার স্তূপকে বল বানিয়ে ধানক্ষেত আর সাতভাই পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলতেন দুই বোন আনুচিং ও আনাই মোগিনী। 2011 সালে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে পরিচিতি পেতে শুরু করেন এই দুই বোন। ওই বছরই তাদের স্কুল মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর থেকে বয়সভিত্তিক দলে নিয়মিত সাফল্য দেখিয়ে চলেছেন তারা। আর আমাদের ভবিষ্যৎ ছিল আমরা মানে সামনে ভালো কিছু করার জন্য, আর দেশে আমাদের সামনে খেলা আছে ওইটা আমাদের মানে লক্ষ্য ছিল, আমরা জয় করতে পারবো। দুর্ভাগ্যজনক আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, আর আমার লক্ষ্য বিশ্বকাপে খেলা। অন্যের জমিতে জুম চাষ করে কোনো রকম জোড়া তালি দিয়ে সংসার চালান তাদের বাবা, কিন্তু মেয়েদের সাফল্য যেন সব কষ্ট ভুলিয়ে দেয় তাদের মা বাবার, সেই সাথে গর্বিত এলাকাবাসীও। মেয়ে বল খেলায় আমি খুশি হয়েছি। বাংলাদেশকে এগিয়ে চলো, তারা ভালো হো, ভালো খেলতে পারো, বিশ্বকাপে যেতে পারো, আমি মেয়েদেরকে আশীর্বাদ দিয়ে রাখছি সবসময়। আমরা খুবই আশাবাদী, তারা পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ির মধ্যে গর্ব। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে নিজ উদ্যোগে মোগিনী পরিবারের বাড়িটিকে মেরামতের জন্য 2 লাখ টাকা সহযোগিতা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরি চৌধুরী। এছাড়া জেলা ক্রীড়া সংস্থাও তাদেরকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করতেছি। আসন্ন সাফ অনূর্ধ্ব 14 ও অনূর্ধ্ব 18 ফুটবল টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করছেন এই দুই যমজ বোন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে ইউপের সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। উত্তরবঙ্গ দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সফর শুরু, সংসদ নির্বাচনের আগে নেতাকর্মীদের চাঙ্গা করার লক্ষ্য বলছেন ওবায়দুল কাদের। এক অঙ্কের সুদের হার এখনো কার্যকর করেনি অনেক ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। ক্যান্সার শনাক্তের সহজ পদ্ধতি উদ্ভাবনে দেশে বিদেশে সারা, 1.5 বছরের মধ্যে পাওয়া যাবে এই সুবিধা বলছেন গবেষকরা। এবং সংস্কারের অভাবে জৌলুস হারাতে বসেছে টাঙ্গাইলের নাগরপুরের উপেন্দ্র সরোবর, কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।